নরেন্দ্র মোদি জয়গান দিয়ে উচ্ছ্বাস উন্মাদনা এবং গেরুয়া আবিরে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে এবং রাজস্থানে বিজেপি এগিয়ে ছত্তিশগড় মাও অধ্যুষিত এলাকা, উপজাতি অধ্যুষিত এলাকা, দীর্ঘদিন সেখানে কংগ্রেস ছিল, তার শক্তি বজায় রাখতে পেরেছিল, কিন্তু অদ্ভুতভাবে এই আন্ডার কারেন্টটাই বোধহয় মধুকল্পিতা তনয়া অমিত শাহের মতো মানুষরা বুঝতে পেরেছিল, এবং তাই জন্য ছত্তিশগড়েও আমরা এক অদ্ভুত রেজাল্ট পেলাম। একেবারেই তনয়া, একটা বিষয় এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ছবিটা এই মুহূর্তে রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে থেকে সেখান থেকে ধরা পড়ছে, তাতে একটা জিনিস স্পষ্ট তনয়া, যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আরও একবার একটা কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে বিজেপি শিবির কার্যত একটা অক্সিজেন পেল, তাই তো? একদমই তাই, অক্সিজেন যে পেল সেটা কিন্তু আর বলার কোনো জায়গা সম্ভবত রাখে না। তার কারণটা হচ্ছে তিনটে রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে, সামনে বিরোধীরা দাঁড়াতে পর্যন্ত পারেনি। সুতরাং এই যে ঘটনা, এই যে রেজাল্ট বা এই যে পরিসংখ্যানটা অনেক আগের থেকেই সামনে এসেছিল, তা কার্যত আজ যেভাবে ফলপ্রসূ হলো তাতে কিন্তু এই বিষয়টা বলা অত্যন্ত স্বাভাবিক। এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, শুধুমাত্র তিনটে রাজ্যের বিজেপির যেভাবে এগিয়ে থাকা, জয় পাওয়া এবং তার যে আঁচ এসে পড়েছে এ রাজ্যে, সেই ছবিটাও কার্যত স্পষ্ট হচ্ছে এই উৎসব এই আনন্দের মধ্য দিয়ে। মধুকল্পিতা, সেই ছবিটা আমরা দেখাচ্ছি যে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, তারা আবির নিয়ে খেলছেন, তারা লাড্ডু বিতরণ করছেন, একে অপরের মুখ মিষ্টি করাচ্ছেন। সৃজিতা, বারবার করে যে কথাটা, যে প্রসঙ্গটা বারবার করে উঠে আসে, যে এ রাজ্যে বিজেপি কর্মী সমর্থকরা, সেই কর্মী সমর্থকরা আরও একবার বেশ খানিকটা উজ্জীবিত হয়ে গেল আসন্ন লোকসভা নির্বাচনের আগে, এবং আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে লড়াইয়ের ময়দানে কার্যত আরও একটা কি ঝড় উঠতে চলেছে নিঃসন্দেহে। কারণ চব্বিশের সেমিফাইনাল এই চার রাজ্যের, পাঁচ রাজ্যের মূলত ভোট এটা বলাই হচ্ছিল, তার মধ্যে থেকে চার রাজ্যের ফলাফল বেরিয়েছে। তিন রাজ্যে গেরুয়া শিবির অসাধারণ রেজাল্ট করেছে, এবং সেটা যে স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচনের আগে বেশ কিছুটা অক্সিজেন যুগিয়ে দিল দেশের শাসক দলকে, তা বলতে অপেক্ষা রাখে না। এবং আরও একবার বেশ কিছুটা প্রশ্নের মুখে চলে গেল বিরোধীদের যে জোট, স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে তার প্রভাব এই রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতেও পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। আগের বার এই রাজ্য থেকে আগের লোকসভা ভোটে মোট 18টা সিট পেয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি, কাজেই তার এর আগামী ভোটে 18 তার বেশি না তার কম এই লোকসভা, এই পাঁচ রাজ্যে বিধানসভার ফলাফল তার উপর ভীষণ রকমভাবে নির্ভর করছে। এই চার রাজ্যের ফলাফল ঠিক কোন দিকে গেছে আমরা দেখবো তনয়ের সঙ্গে। একেবারেই তাই সৃজিতা, এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা একেবারে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্যে